প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ইউজিতে পড়ছো পিজিতে পড়ছো ইভেন সেমিস্টার দেবে তোমরা একাধিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো ও ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সিডেন্সি ইউনিভার্সিটি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি সহ একাধিক রাজ্যের ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছ সকল ইউনিভার্সিটির প্রায় এই মুহূর্তে কি পরিকল্পনা করছে কারা অফলাইনে এক্সামিনেশন চাইছে কারা অনলাইনে এক্সামিনেশান চাইছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সমস্ত ইউনিভার্সিটি অনুযায়ী কাজে ভিডিওটি বড় হতে পারে একই সাথে তোমাদের বলে রাখি তোমাদের পরীক্ষা কিন্তু হোম সেন্টারে নেয়ার পরিকল্পনা করছে একাধিক ইউনিভার্সিটি হোম সেন্টার কী কীভাবে পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করব কাজেই তুমি যদি ইভেন্ট সেমিস্টারে ছাত্রছাত্রী হয়ে থাকো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো কোথাও স্কিপ না করে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের বলে রাখি তোমরা অনেকেই আমাকে প্রচুর প্রশ্ন করছো আমি জানি তোমরা দাদা হিসাবে আমাকে তোমাদের সংসার কথা তোমাদের দুঃখের কথা শেয়ার করতেই পারো প্রচুর মেসেজ আসছে আমি একসাথে প্রত্যেকের রিপ্লাই দিতে পারছি না একসাথে চার পাঁচটা ফোন আসছে এ হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে আমি তোমাদের ফোন রিসিভ করতে পারছি না সেই কারণে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তোমরা অনেকে বলছো আমার বন্ধুর পরীক্ষা হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশান অনলাইনে আমাদের পরীক্ষা হচ্ছে অফলাইনে এরকম দ্বিদ্বন্দ্বভাবে রাজ্যের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হচ্ছে কেন এটার প্রধান কারণ কিন্তু রাজ্যের একাধিক ইউনিভার্সিটি এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি জারি করেনি কেন্দ্রীয়ভাবে নোটিফিকেশন দেয়নি আজকের বিভিন্ন লিডিং নিউজ পেপারে যে বিষয়গুলো উঠে এসছে পরীক্ষা সংক্রান্ত সেই বাস্তব জিনিস নিয়েই তোমাদের আলোচনা করবো সবার প্রথমেই বলে রাখি তোমরা সকলেই জানো যে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্যে এক শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ হয়েছে গরমের ছুটির কারণে এবং সেক্ষেত্রেই দেখা গেছে এর ক্লাস হচ্ছে অনলাইনে বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্লাস কিন্তু এই মুহূর্তে অনলাইনেই হচ্ছে গোনাগুন্তি কয়েকটা কলেজ কয়েকটা ইনস্টিটিউট বাদ দিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীরই ক্লাস কিন্তু এই মুহূর্তে প্রায় অনলাইনেই হচ্ছে এক্ষেত্রে এ একদিকে অনলাইনে ক্লাস হচ্ছে এবং কিছুদিন আগে থেকে ছাত্রছাত্রীদের দাবি ছিল অনলাইনে যাতে তাদের এই সেমিস্টারের পরীক্ষা হয় চলতি মাস এবং আগামী মাস অর্থাৎ জুন মাসের মধ্যেই কিন্তু সেমিস্টারের সমস্ত পরীক্ষা রয়েছে এই কারণেই এই এই মুহূর্তে দাবি আরও জোরালো হয়েছে যেহেতু অনলাইনে ক্লাস হয়েছে এবং তোমাদের বিষয়টা জানিয়ে রাখি তোমরা যে পিটিশান সাইন করেছো অনলাইনে একাধিক জায়গায় তো এই যে পিটিশানের ব্যাপারটাও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে এক্ষেত্রে তোমাদের পিটিশানকে অত্যাধিক কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এক্ষেত্রে তোমাদের জন্য একটা বড় অ্যানাউন্সমেন্ট আমি প্রত্যেককে করে রাখি তোমরা জানো আমরা প্রচুর ওর ইমেল করেছি মেলিংয়ে অংশগ্রহণ করেছি আবার কালকে সকাল এগারোটার সময় প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা অনলাইনে এক্সামিনেশান চায় তারা প্রত্যেকে তাদের সমস্যার কথা লিখে মাস মেলিং অবশ্যই করো প্রত্যেকে যেরকমভাবে বলেছি সেই অনুযায়ী কিন্তু একটা করে মেল করো তোমাদের ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রীর কাছে নবান্নে এবং প্রত্যেকটা রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি প্রত্যেককে একত্রিতভাবে কিন্তু মেল করতে হবে সকাল এগারোটার সময় এবং যেটা দেখতে পাচ্ছ যে আমরা যে কাজগুলো করছি সেটা কিন্তু সংবাদ মাধ্যমে উঠে আসছে তোমাদের দেখিয়েই দিচ্ছি তো এখানে সংবাদ মাধ্যমে কিন্তু তুলে ধরছে যে অনলাইন পিটিশনের কথা অনেক জায়গায় যে ছাত্রছাত্রীদের যে দাবি তোমরা যে বিষয়গুলো টুইটারে উঠাচ্ছ ও সমস্ত কিছু কিন্তু এই দাবি চলছে এবং তোমার এই যে সময়টা এই সময়টা আমাদের প্রত্যেককে এ যে তোমার যে সমস্যার কথা সেটা কিন্তু তুলে ধরতে হবে এক্ষেত্রে এরপরে বলে রাখি একাধিক ইউনিভার্সিটি রাজ্যের একাধিক ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু একাধিক ইনফরমেশন পাওয়া যাচ্ছে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু দোসরা মে থেকে স্নাতকোত্ত্বের ক্লাস অনলাইনে করা শুরু করেছে এবং স্নাতকের ক্লাসও কিন্তু অনলাইনে করা শুরু করেছে অর্থাৎ ইউজি পিজি উভয়ে অনলাইনে হচ্ছে কিছু কিছু কলেজের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা দিচ্ছে যেহেতু অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দেয়নি ই এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটির সহ উপাচার্য আশিস বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে সরাসরি জানিয়ে দিয়েছেন এই মুহুর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সামিনেশন অনলাইনে হবে না এক্সামিনেশন অফলাইনে হবে তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখন ছাত্রছাত্রীদের যে সমস্যার কথা এবং যে ইউনিভার্সিটির কর্তারা রয়েছে তারা একটা বৈঠক করবে এবং বৈঠকের পরই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসবে মাত্র কয়েক দিন এর মধ্যেই কিন্তু তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রী আছো তোমরা তোমাদের সিদ্ধান্ত জানতে পারবে কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তোমরা অনেকেই বলছো অফলাইনে হবে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বলে দিয়েছে অমুক ইউনিভার্সিটির এক্সামিনেশন অফলাইনে হবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি সংবাদ মাধ্যমকে পরিষ্কারভাবে সহ উপাচার্য কলকাতা ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে এছাড়া বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে পাটের যে ছাত্রছাত্রীদের এক্সামিনেশান রয়েছে তাদের পুরনো সিলেবাসের ওপর কিন্তু অনলাইনে পরীক্ষা হবে অর্থাৎ যাদের এর রীতিমতো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্যাটার্নে পরীক্ষা হয় ইয়ারের পরীক্ষা যারা দেয় তাদের পুরনো সিলেবাসের ওপর অনলাইনেই পরীক্ষা হবে যেটা এই মুহূর্তে সূত্র মারফত কিন্তু সংবাদ মাধ্যমে উঠে এসেছে তবে স্টেট ইউনিভার্সিটি অফিসিয়ালভাবে কিন্তু ও নতুন সিলেবাসে যারা পরীক্ষা দেবে সেমিস্টার বেসিসে তাদের এক্সামিনেশান অনলাইনে না অফলাইনে হবে এমন বিজ্ঞপ্তি কিন্তু দিয়েছে যেখানে ইন্টারনাল এক্সামিনেশান এবং সেমিস্টার এক্সামিনেশান দুটোই বা উভয়ই কিন্তু অফলাইনে হবে এরকম বিজ্ঞপ্তি দিয়েছে তার মানে বুঝতেই পারছো ও পার্টির যারা স্টুডেন্ট রয়েছে তাদের এক্সামিনেশন পুরোনো সিলেবাসের ওপর অনলাইনে হচ্ছে নতুন সিলেবাসের ওপর সেমিস্টারের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের এক্সামিনেশান অফলাইনে হচ্ছে মানে অনলাইন অফলাইন দুটো ছাত্রছাত্রী দু রকমভাবে অ্যাকচুয়ালি এক্সামিনেশান হচ্ছে এ এটাই কিন্তু সব থেকে বড়ো দিক ছাত্রছাত্রীরা তুলে ধরছে এমনকি ইন্টারনাল এক্সামিনেশনের ক্ষেত্রেও একাধিক ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে এই অনলাইন অফলাইনের মাঝে কিন্তু একাধিক ছাত্রছাত্রীদের দাবির কথা মাথায় রেখে একাধিক বিশ্ববিদ্যালয়ের কর্তারা কিন্তু আরও একটা নতুন বিষয়ে পরিকল্পনা করছেন অর্থাৎ যেরকমভাবে উচ্চ মাধ্যমিক হয়েছে হোম সেন্টারে সেই একই রকমভাবে কিন্তু হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে কলেজ বিশ্ববিদ্যালয়ের কর্তারা এক্ষেত্রে হোম সেন্টার মানে তোমরা সকলেই জানো তোমাদের যখন সেমিস্টারের পরীক্ষা হয় তোমাদের কলেজ বাদ দিয়ে তোমরা অন্য কলেজে অফলাইনে গিয়ে পরীক্ষা দাও কিন্তু এই সেমিস্টারের ক্ষেত্রে পরিকল্পনা করছে একাংশ হোম সেন্টার অর্থাৎ তোমার যে কলেজ রয়েছে সেই কলেজেই যাতে তোমার পরীক্ষা হয় সেই নিয়ে কিন্তু একটা পরিকল্পনা রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধিকর্তাদের এছাড়াও একাংশ অধিকর্তাদের কিন্তু এ বিষয়ে আপত্তিও আছে কারণ নিজের কলেজে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে শিক্ষকরা সাহায্য করতে পারে এরকমও কিন্তু একটা বিষয় উঠে আসছে তো কাজেই তোমাদের প্রত্যেকে বলবো ও এই মুহূর্তে হোম সেন্টারে পরীক্ষা হওয়ারও কিন্তু একটা দাবি উঠছে সেমিস্টারের যে এক্সামিনেশান এন্ড সেমিস্টারের যে এক্সামিনেশান সেই এক্সামিনেশান অন্য কলেজে গিয়ে তোমাদের দিতে হবে না নিজের কলেজেই দিতে হবে এরকমও কিন্তু দাবি করা হচ্ছে ইউনিভার্সিটির একাংশের তরফ থেকে এছাড়া সিধু কানু বিরসা ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে উপাচার্য দীপক কুমার কর যে তোমাদের অনলাইনে এক্সামিনেশান হবে না অফলাইনে এক্সামিনেশান হবে এই নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আগামী সপ্তাহে মানে নেক্সট উইকে কিন্তু তোমরা জানতে পারবে অফিসিয়ালভাবে এ একটি বৈঠক হবে সেই বৈঠকের পর অফিশিয়াল বিজ্ঞপ্তি দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো তোমাদের এক্সামিনেশান কীভাবে হবে এর ছাত্রছাত্রীদের দাবির কথা অবশ্যই মাথায় রাখা হবে ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যা হয় না না হয় সেই কথাও মাথায় রাখা হবে কিন্তু এই বিষয়টা উঠে এসেছে এরপরে তোমরা যারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য একটা খুশির খবর যে এই মুহূর্তে বিশ্বভারতী ইউনিভার্সিটির তরফ থেকে যে বিষয়টা শোনা যাচ্ছে বা সূত্র মারফত যে বিষয়টা শোনা যাচ্ছে তোমাদের এক্সামিনেশান অনলাইনেই নেয়ার পরিকল্পনা করছে প্রশ্ন যে সমস্ত শিক্ষকরা তৈরি করে সেই সমস্ত শিক্ষকদের থেকে একাংশের তরফ থেকে শোনা যাচ্ছে থিওরি প্র্যাকটিক্যাল প্রশ্নপত্রকে একসাথে জুড়ে দেওয়া হবে এবং পরীক্ষা অনলাইনে হওয়ারই সম্ভাবনা বেশি এরপরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তরফ থেকে যে বিষয়টা উঠে আসছে তাদের ক্লাস কোথাও অনলাইনে হচ্ছে কোথাও অফলাইনে হচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদের দাবিকে অমান্য করে কিন্তু প্রেসিডেন্সি কলেজ অফলাইনে পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে যেটা এখন এই মুহূর্তে ইনফরমেশন উঠে আসছে কিন্তু প্রপারভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পরীক্ষার এক্সাম নিয়ে একটা বিতর্কও কিন্তু উঠে আসছে কারণ কিছু ছাত্রছাত্রী প্রেসিডেন্সি চাইছে অনলাইনে পরীক্ষা দিতে কিছু ছাত্রছাত্রী চাইছে অফলাইনে কারণ আগেরবার যখন ওন অনলাইনে পরীক্ষা হয়েছিল তখন কলা বিভাগের পরীক্ষার নম্বর কিন্তু অনলাইনে কম এসছে রেজাল্টে নম্বর কম আসায় কলা বিভাগে প্রেসিডেন্সির যে ছাত্রছাত্রীরা আছে তারা অফলাইনে এক্সামিনেশান চাইছে এবং বিজ্ঞান বিভাগ বা বিজ্ঞান শাখার যে ছাত্রছাত্রীরা রয়েছে সেই ছাত্রছাত্রীরা কিন্তু অনলাইনে পরীক্ষার দাবি তুলছে এখন দেখার বিষয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি চূড়ান্ত সিদ্ধান্ত কি নেয় বৈঠকের পর পরবর্তী সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এরপরে যাদবপুর ইউনিভার্সিটির কথা যদি বলি যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীদের অফলাইনে এক্সামিনেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত মাসেই বাদ বাকি যে ছাত্রছাত্রীরা রয়েছে যাদবপুর ছা ইউনিভার্সিটির সেই সমস্ত ছাত্রছাত্রীদের এর দাবি এই মুহূর্তে এক্সামিনেশন অফলাইনে নয় অনলাইনে নিতে হবে কারণ সিলেবাসে এস সেই দাবিকে এখন ও যাদবপুর ইউনিভার্সিটি মেনে নেয় কি না সেটাই দেখার কিন্তু বিষয় রয়েছে যদিও এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এবং অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটির কথা বললাম না নর্থ বেঙ্গল বলো বা অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি আছে তারাও কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ছাত্রছাত্রীদের দিকটাও দেখছে ছাত্রছাত্রীরা বাস্তব বলছে যে অনলাইনে এক্সামিনেশনের কথা তাদের সিলেবাস শেষ হয়নি সেই কারণে এবং আরও তো একাধিক সমস্যা রয়েছেই সমস্ত দিক থেকে ইউনিভার্সিটিও এই মুহূর্তে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে কিভাবে পরীক্ষা নেবে মিটিং হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং তার মধ্যে যদি অ্যাডভাইজারি জারি হয় সরকারি কোনো নির্দেশিকা আসে পরীক্ষা নিয়ে ইউজিসি আবার কোনো নির্দেশিকা দেয় যেমনটি আজকে পিএইচডি এবং এমফিল্ডের ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে এক্সামিনেশান নিয়ে ঘোষণা করেছে সেই দিকে কোনো নির্দেশিকা দেয় তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাদের যে এক্সামিনেশান আছে সেটা অনলাইনের দিকে সবকলের মুভ হয়ে যাবে তো এই মুহূর্তে ইউনিভার্সিটিগুলোর তরফ থেকে যে তথ্য আছে সমস্তটা প্রায়ই তোমাদের জানালাম বাদ বাকি তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানানো জানাতে পারো প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও